রেল মন্ত্রণালয়ের জন্য আলাদা বাজেট চেয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, এ সরকারের মেয়াদেই কমিউটার ট্রেন চালু করার প্রস্তুতি চলছে। রেলকে বেসরকারীকরণ না করার পক্ষেও মত দেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে রেলপথের উন্নয়ন নিয়ে এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। রেলপথকে দেশের প্রধান যাতায়াত ব্যবস্থায় আনার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তিনি। যোগাযোগের প্রেক্ষিকা রেলকে যে বের করে আনতে পেরেছি, এটাই সবচেয়ে বড় সফলতা, এটাই সবচেয়ে বড় সাফল্য। এবং যোগাযোগের পেটে যে রেল ঢুকেছিল, এটাই আমাদের সকলের ব্যর্থতা।